ঠাকুরের কাছে কত করে বললাম যে রাজিমাকে ঠিক করে দিতে। রাজিমা এখনো ঠিক হলো না কেন? রাজিমা রাজিমা প্লিজ ওঠো। ঠাকুরের কাছে প্রে করলে কি কেউ সুস্থ হয়ে ওঠে? তার জন্য ট্রিটমেন্ট করতে হয় না নবাব, ছোট নবাব, তার জন্য ট্রিটমেন্ট করতে হয়। আর এই বাড়ির গুড বয়রা কিছুতেই এই সহজ সত্যটাকে মেনে নিতে পারছে না, বুঝতেই চাইছে না, হয়তো বুঝতে চাইছে না ইচ্ছে করে। রতি কি কোথায় ভুল বলেছি আমি? আমি বুঝিয়ে দাও আমি কোথায় ভুলটা বলেছি। একটা লোক বিষ খেয়ে মরতে বসেছে, আর সেই সময় তোমরা ঠাকুরের নাম গান, তাবিজ, কবজ এসব নিয়ে মেতে উঠেছো, এইসব নিয়ে নাচানাচি করছো। এগুলো করলে মা সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, মানে মা শরীর থেকে বিষটা নেমে যাবে তো, তাই না? নেমে যাওয়ার কথা, নামবে তো? দিদি ভাই তুমি সূর্যকে নিয়ে যাও ওর ঘরে, ওর এখানে থাকা ঠিক হবে না, ওকে নিয়ে যাও তো। সূর্য সূর্য এখন তুই তোর ঘরে যা সূর্য, দেখিস রাজিমা ভালো হয়ে যাবে। আমি তোকে বলছি কিন্তু এখন এখানে থাকিস না সোনা, তুই এখন নিজের ঘরে যা। না না, আমি আমার রাজিমাকে ছেড়ে কোথাও যাব না। রাজিমা রাজিমা প্লিজ ওঠো, রাজিমা। আরে আমার সাথে আয়, আমার কথা শোন সূর্য, দেখ আমার দিকে দেখ, তুই এখন নিজের ঘরে যা, আমার দিকে দেখ, শোনা এরকম করে না। রাজিমা ভালো হয়ে গেলে আমি নিজে তোকে ডেকে আনবো, এখন তুই নিজের ঘরে যা, শোনা যা। পূজা করে শুভ শক্তিকে জাগ্রত করতে চাইছে এই গুরুদেব, এক্ষুনি এসব পূজা পার্বণ বন্ধ করব, এক্ষুনি এক্ষুনি ওকে আমি শেষ করে দেব। সূর্যদেবকে শেষ করে দেবার এর থেকে সহজ পথ তুমি আর পাবে না। এই মোক্ষম সুযোগটাকে তুমি কাজে লাগাও। কোথায় কোথায় সূর্যদেব? রায় চৌধুরীদের প্রাণ বোমরা কোথায় এখন? বলছি তোমায় প্লিজ প্লিজ রাজিমাকে সুস্থ করে তোলো। রাজিমা আমায় আবার কবে দাদুভাই বলে ডাকবে, কবে কাছে টেনে নিয়ে আদর করবে? ঠাকুর প্লিজ প্লিজ তুমি রাজিমাকে সুস্থ করে তোলো। একেবারে রাজপুত্রের মতো লাগছে, হ্যাঁ দেখি দেখি কেউ যেন নজর না লাগার। বাবা Thank you.
হয় সূর্যদেব। কি হলো গুরুদেব? শুভম, যতই আমায় নিরস্ত্র করার চেষ্টা করো না কেন গুরুদেব, সূর্যদেবকে কেউ বাঁচাতে পারবে না। ওম শুভম। ওম শুভম। এরকম করে না রাজিমা, ভালো হয়ে গেলে আমি নিজে তোকে ডেকে আনবো, এখন তুই নিজের ঘরে যা। আসো না, দেখেছে সবাই পূজোর ফুল সময় মতো যোগান দেওয়াতে আমাদের লগ্নার কিন্তু জুড়ি নেই, সময় মতো নিজের কাজটা ঠিক বুঝে করে নিতে পারেও। তুই বড় লক্ষ্মী মেয়ে, বড় লক্ষ্মী মেয়ে। এ হলো মা সিংহ বাহিনীর পায়ে ছোঁয়ানো আশীর্বাদী মালা, আজ থেকে এই মালাটা তোর। আজ আমি তোরে আটকাবো নে মা, আজ আমি তোরে আটকাবো নে, তোর তোর রাজি মারে নিয়ে তোর পরাণ যা করতে চায় তুই কর, আজ আমি তোরে আটকাবো না। বর্দা ভাই, গুরুদেব ওখানে যজ্ঞ শুরু করে দিয়েছেন, আর এখন আমাদের সকলের একটি প্রার্থনা, গুরুদেবের যজ্ঞাহুতিতে যেন মা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ রুদ্র, এই প্রার্থনাটুকু এখন আমাদের একমাত্র সম্বল। ব্রাভো, ব্রাভো, ব্রাভো। এই তো এডুকেটেড লোকজনের মতন কথা, কাজ কি সুন্দর। হ্যাঁ, হাইলি কোয়ালিফাইড লোকজনেরা অবৈজ্ঞানিকের মতন একটা কাজ করছে, যে মুহূর্তে হসপিটালাইজ করা উচিত ছিল তা না করে গুরুদেবের কথা এইভাবে বিছানায় ফেলে রেখেছে। তুমি না এইভাবে কথা বলো না, গুরুদেবের কথা শোনা ছাড়া আমরা কি করতাম, কি করার ছিল আমাদের? গুরু হেল উইথ ইউর আইডিয়া গুরুদেব, গুরুদেব ননসেন্স। গুরুদেব ওখানে কে ডাকবেন, মা সিংহ বাহিনীকে ডাকবেন, আর মা সিংহ বাহিনী নাচতে নাচতে এসে মায়ের শরীর থেকে বিষ সমস্ত বার করে দেবে, এই হচ্ছে আইডিয়া, এবং সেটা আমি এখানে বসে। আহ মেজদা ভাই প্লিজ, কি হচ্ছে কি বলো তো, তুমি সব কি বলছো? আচ্ছা মানছি মানছি, তুমি যে কথাটা বলছো তারও একটা যুক্তি আছে, কিন্তু এই কথায় আছে না বিশ্বাস মিলাই বস্তু, তাই এখানে এখন আমাদের সকলকে গুরুদেবের উপরই ভরসা রাখতে হবে। আবার আবার আমাদের মধ্যে ঢুকলে তো, আমাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে ঢুকলে, বারবার সতর্ক করা সত্ত্বেও ঠাকুরপো মা কি তোমাদের কোনোদিন কাউকে আলাদা করে রেখেছেন বলো তো?
মায়ের কাছে তোমরা তোমরা সবাই সমান, মা তোমাদের সকলকেই ভালোবাসেন। গ্রেট, বুঝলাম। আর কিছু? না না, সরি, আই'ম সরি। বলছিলাম এই কথাগুলো যদি আমাকে না বলে যাকে বললে কাজটা হতো, তাকে বললে ভালো হতো না? এই মুহূর্তে আশু কর্তব্য ছিল যে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে হসপিটালাইজ করা, সেটা কিন্তু তিনি করছেন। বর্দা ভাই, শোনো বর্দা ভাই, আমার কথা শোনো। তুমি এভাবে বুঝতে ভাই, আচ্ছা কি 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 তোমার 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 প্রবলেমটা কি? হ্যাঁ, এরম ভাবে অপমান করে কথা না বললে বোধহয় এবাড়ির ভাত রুটি তোমার হজম হয় না, তাই না? আর কি কি সব বলো তুমি আমাকে। আর কি কি? আমি আগাছা, আমি পরগাছা, আমাকে উপড়ে ফেলা উচিত, তাই তো? এটা তুমি ভাবো, বাড়ির বাকিটা ভাবে না। আর ওই যে ওই যে ওই 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 মানুষটা যে শুয়ে আছে না, সে আমার মা। আচ্ছা রুদ্র, প্রতিদিন সকাল সন্ধে দুবেলা নিয়ম করে কেন প্রণাম করো তুমি? জেনে রাখবে আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। আশীর্বাদ কি বলছেন মা? আপনি যে সবার উপরে, আর সেই ছোটবেলায় মা বাবা চলে যাওয়ার পর আপনি যদি আমাকে বাড়িতে আশ্রয় না দিতেন, তাহলে হয়তো বাকি জীবনটা আমাকে রাস্তা দিয়ে কাটাতে হতো। কারণ ছোট থেকে সে আমাকে নিজের ছেলের মতো করে বড় করেছে, ভালোবাসা দিয়ে এসেছে, তাই আমি তাকে মা বলেই ডাকবো, সেটা আমার অধিকার। সেটা আমার অধিকার। ওই যে ওই মানুষটা বেরিয়ে গেল, সে আমার বর্দা ভাই। কেন বলো তো? কারণ ছোট থেকে সে আমাকে নিজের ছোট ভাইয়ের মতো আদর ভালোবাসা দিয়ে এসেছে, তাই তাকে আমি বর্দা ভাই বলেই ডাকবো, আর তোমাকেও আমি মিসদা ভাই বলেই ডাকবো, সেটা আমার অধিকার। আর সেই অধিকারটা তুমি আমার থেকে কেড়ে নিতে পারবে না মিসদা ভাই। Wonderful. ভালো 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 তৈরি হয়েছে অধিকার। এই ঘরেও তো সূর্যদেব নেই, তাহলে তাহলে কোথায় সে? মা মা, তুমি কিন্তু আমার সাথে এটা করতে পারো না মা। মা, এই যাত্রায় কিন্তু তুমি ওনাকে বাঁচিয়ে দেবে, তুমি তোমার কাছে নিয়ে নেবে না ওনাকে? এবারটা এবারটা ওনাকে বেঁচে থাকতে হবে মা, না হলে বলো তো সূর্য আর শ্যামলির বিয়েটা আমি কি করে দেবো? এই তালে গুলেই তো আমাকে পুরো কাজটা করতে হবে নাকি মা? মা, তুমি কিন্তু আমার সাথে এমনটা করবে না মা, তুমি আমার সহায় হবে মা। মা, কে কে ওখানে? বলো বলো, সব ঠিক হয়ে যাবে মা। আচ্ছা বুঝতে পারছো না মা, এবার যদি কিছু হয় তাহলে সবাই বলবে চায়ের কাপ আমি এনেছি, মানে বিষটাও আমি মিশিয়েছি। ও মা, বিষ নিয়ে তো আমি কিছু জানি না। তাহলে বুঝতে পারছো না, পুরো পুরো আমার এই পুরো প্ল্যানটা ভেস্তে যাবে, শ্যামলী সূর্যর বিয়েটা ভেস্তে যাবে মা, রব বন্ড হয়ে যাবে, এমনটা করো না আমার সাথে মা। মা, কি ব্যাপার, তুই এখানে কি করছিস এখন? তোকে না আমি বলেছিলাম যে সব সময় সূর্যর ঘরে থাকবি? আমি তো সূর্যদাদার ঘরে গিয়েছিলাম মা, কিন্তু সূর্যদাদা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। মা, আমার আর ভালো লাগছে না দাদার ঘরে যেতে। ভালো লাগছে না বললে তো হবে না মা। তুমি দেখতে পাচ্ছ না এখানে মায়ের শরীরটা খারাপ, আর তাই তো সূর্যরও মন মেজাজ ভালো নেই। এখন তো এটা তোর দায়িত্ব যে তুই হাসি মজা করে, গল্প করে, খেলাধুলো করে সূর্যর মনটাকে আবার ভালো করে দিবি, তাই না? সূর্যদেব তাহলে নিজের ঘরেই আছে, আর তবে এক মুহূর্ত বিলম্ব নয়।